প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাই চলচ্চিত্র জগতের নন্দিত তারকাদের নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন কথায় কথায় রাত হয়ে যায় অনুষ্ঠানে আমাদের আজকের যিনি অতিথি তার কথা শুনতে কোনো দিনই বিরক্ত হব না কখনো রাগ হবে না আমাদের অতিথির নাম সামাদ চিনতে পারলেন না তো চিনবেন কি করে আব্দুস সামাদ তার পরিবার প্রদত্ত নাম কিন্তু আসল নাম শুনলে আপনারা সবাই চমকে উঠবেন তিনি আমাদের সবার প্রিয় শিল্পী আপনি কেমন আছেন ভালো আছি আপনার সাথে কথা শুরুর আগে আপনার কর্মজীবনের উপর নির্মিত একটা তথ্যচিত্রের সামান্য কিছু অংশ আমরা নিই বাংলা চলচ্চিত্রের কৌতুক অভিনেতা আব্দুল সামাদ যিনি টেলিসামাদ নামে সবার কাছে পরিচিত জন্ম সালের বিশে ডিসেম্বর বিক্রমপুরে স্কুল জীবন থেকে মঞ্চ নাটকে জড়িত ছিলেন ঢাকা আর্ট কলেজ থেকে বিএফ এ পাশ করেন পাঁচশোটিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তিনি একাধারে প্রযোজক গায়ক সুরকার এবং চিত্রশিল্পী তিনি পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন পেয়েছেন জাতীয় এবং সামাজিক অনেক পুরস্কার বর্তমানে তার চলচ্চিত্রে আগের মতো ব্যস্ততা নেই তবে তিনি নিয়মিতভাবে দেশে বিদেশে মঞ্চে পারফর্ম করছেন এখনও তিনি ছবি আঁকেন অবসর সময়ে আর্ট কলেজের পুরনো বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠেন কেমন লাগলো খুব ভালো আপনি অসাধারণ আপনি তিনশো ছবি পাঁচশো ছবি তো অভিনয় তা তো হবে পঞ্চাশটা ছবিতে প্লে ব্যাক করেছেন এবং নিজে সুর করেছেন সেই সুরে সাবিন ইয়াসবিনদের মতো শিল্পী গান করেছেন তাই তো এসব কথা বলার আগে আমরা বরং আপনার ছোটবেলা নিয়ে কিছু জানতে চাই ধলেশ্বরী নদীর পারে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ যেখানে আছে সেখানে আপনার বাড়ি আপনার বড় ভাই হাই সাহেব ছিলেন আব্দুল ছিলেন বিখ্যাত চিত্রকর কেমন কেটেছে যে স্কুলে আমি পড়েছি সেখান থেকে আমার বাপ চাচা ভাই আর সেখানে গ্রাম্য স্কুল ছিল আমার বাবাও স্কুলে বাবা মানে এত দুষ্ট ছিলাম আমি যে স্কুলে না গিয়ে মাঝখানে একটা পুরনো একটা ভাঙ্গা বাড়ি ছিল আর কি মাঝখানে যাওয়ার আগে তখন ওইখানে ঢুকে থাকতাম ঢুকে থেকে সবাই লোকে মারামারি ধারাধারি করে করে শেষে আমি বাসায় ফিরে এসে স্কুল ছুটি হওয়ার আগেই চলে আসতাম এসে ভাত খেয়ে কিরে স্কুলে গিয়েছিলে বলে হ্যাঁ গিয়েছিলাম আমার বোন স্কুল থেকে এসে বলতেছে দেখেছো মা ওটা কিন্তু স্কুল যায়নি কি স্কুল যায়নি ওদি এসে খেয়ে দিয়ে চলে গেল এরকম করতে করতে তার বাবা অতিষ্ঠ হয়ে গেল আমার উপর তো আমাকে আবার নিয়ে গেল আরেক স্কুলে হাতের বায়ে ওইখানে ওই স্কুল যাওয়ার আগে আরেকটা ভাঙ্গাচোর একটা স্কুল ছিল এখানে ক্লাস হয় না ওখানে বন্ধু বন্ধু আড্ডা করতাম চলচ্চিত্রের আগে তো আপনি মঞ্চে কাজ করেছেন হ্যাঁ মঞ্চ ও মুন্সীগঞ্জে মঞ্চে জগদ্ধাত্রী থিয়েটার হল ওখানে বিখ্যাত থিয়েটার হল ছিল ওখানে নাটক করতাম নাটক শেষ হলে দুই দিন তিন দিন ওই মঞ্চে শুয়ে থাকতাম আর ভালো লাগতাম বাসায় যেতে অত এত ভালোবাসতাম মঞ্চটাকে মঞ্চের প্রতি প্রেম হ্যাঁ সাংঘাতিক সাংঘাতিক প্রেম ছিল তারপর ছোটবেলা থেকে গানও গেতাম তারপর ছোটবেলাতে ছবিও আঁকতাম মানে আমাদের টিচার হিন্দু টিচার ছিল উনি কেন কুজা তো উনি যখন সামনে পড়াতো আমি পিছনে বসতাম পিছনে বসে সারের কুজা শরীর এরকম তো উনি পিছন দেশে বলো যে বাসায় গিয়ে গেলে আঁকিস তুই এখন আকৃতি পড়াশোনা করবি কখন তুই তো জীবনে কিছুই হতে পারবি না আমাকে দেখবেন আমি জীবনে এমন হব না যে আমার নাম সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে আমি এইরকম শিল্পী হবো বরং আপনার নাম আমার মুখ দিয়ে বেরোবে সেই শিক্ষকের নাম কি ছিল সুধীর বাবু ইংলিশ টিচার খুব ভালো টিচার সাংঘাতিক আপনি আর্ট কলেজে এসে ভর্তি হলেন এবং সেই থেকে আপনার ঢাকায় চলে আসেন হ্যাঁ ভর্তি হয়ে সেই থেকে ঢাকায় আর কি হ্যাঁ আর্ট কলেজে পড়াশোনা শেষ করেছেন আর্ট কলেজের পড়াশোনা শেষের আগে ওই যে বললাম নজরুল ইসলাম সাহেব আমাকে টেলিভিশন নিয়ে গেল টেলিভিশন নিয়ে গেল জাকারিয়া ভাই ছিল ওখানে তো জাকারিয়া ভাই প্রডিউসার মানে আমাদের হ্যাঁ আমাদের টেলিভিশন জাকারিয়া ভাই মারা গেছেন উনি তো খান খানজনুল ভাই তা আশিস কুমার লোহ জলিল এরা নাটক লিখছে ওই তীরত্ন ত্রিরত্ন তো তখন খুবই জনপ্রিয় জনপ্রিয় তখন তখন আমাকে সে বললো নজরুল ভাই বললো যে জাকারিয়া এই ছেলেটার দিকে তাকিয়ে দেখো তা আমার দিকে তাকালো বলে আমার মনে হয় ও একটু সুযোগ দিলে এই ছেলেটা খুব নাম করবে তারপরে আমাকে জাকির ভাই বললো আসিস ওর জন্য একটা ক্যারেক্টার লিখো তো তো ক্যারেক্টারটা লিখে আর আমার জাকির ভাই একটা ফর্ম দিল তো ফিল আপ মানে সই করে দাও তুই পাস অডিশন অডিশন ছাড়াই ওই একটি নাটকই শেষ হয়েছে পুরো গেল টেলিভিশনে আমরা তথ্যচিত্রে দেখেছি হ্যাঁ

যে একটা ছুটি দিত এক মাসের ছুটি এক মাসের ছুটিতে অনেক ছবি আঁকতে হবে সবাই তো মোস্তা মনার আমার বড় শিক্ষক মোস্তা শিখেছি বাসের স্যারের কাছে আমরা ওয়াটার কালার শিখেছি উনি তো মারা গেছে তো মুস্তা কাছে যে শিক্ষাটা আমি পেয়েছি সেটা হলো যে ওয়াটার কালার কত তাড়াতাড়ি করা যায় না এটা আমি খুব সাংঘাতিকভাবে শিখতাম তো এক মাস ছুটির পরে যখন আমাদের ছবিগুলি দেখতো ক্লাসের টিচারে আমি আঁকতাম আটশো থেকে নয়শো ছবি এক মাসে এক মাসে হ্যাঁ আমি মনে করো সবচেয়ে বেশি বোধ আমি এঁকেছি না 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 মনে দেখি আমার থেকে আর পঞ্চাশটা বেশি এঁকেছি তবে আমার এই এই আর্ট কলেজের কথা মনে পড়লে আমার অনেক কষ্টের কথা মনে হয় সেই জন্য একটা দুটো স্মৃতি বলেন কথা বলি আমাদের ভালো লাগবে আমার বাবা আমাকে খুব ভালোবাসতো সাংঘাতিক তা আমার বড় ভাই তো আর্ট কলেজে পড়তো তা আমার কিন্তু ছোটবেলায় ইচ্ছা ছিল ত্রিকোণ শিল্পী হওয়ার ত্রিকোণ ত্রিকোণ শিল্পী মানে ত্রিকোণ শিল্পী মানে কি আমি ছবি আঁকব আমি গান গাইব আমি অভিনয় করব মানে এই এটা বলতাম ত্রিকোণ শিল্পী হব আমি দেখবি একবার হ্যাঁ আমি ছবি আঁকতে পারবো আমি গান গাইতে পারবো আমি অভিনয় করব এবং আমার এই ত্রিকোণ শিল্পী হিসেবে বাংলাদেশের সবাই আমাকে চিনবে সাংঘাতিক তো সেই হিসেবে ওই বাবা কিছুতেই আমাকে আর্ট করে পড়তে দেবে না তার ইচ্ছা ছিল যে আমি বিদেশে লেখাপড়া শিখে এসে মুন্সিগঞ্জ তার কাছেই থাকবো আর বাড়ির দুধ খাবো ভাত খাবো মাংস খাবো এই খাবো চাকরি করবো না কিন্তু পাশ করার পরে আমি কিন্তু চলে আসলাম আর্ট কলেজে তখন আমার বাবা খুব কষ্ট পেল আমরা একটু আপনার আব্বা এবং আম্মার নাম শুনতেছি আমার বাবার নাম ছিল তুমি তো মারা গেছে মোর হোম আফাজ উদ্দিন আর মার নাম আর মায়ের নাম হলো খোদেজা বেগম

ওই আবদুল্লাহ মামুন যদি কিছু মনে না করেন মধ্যে আমি চাচা ভাজ বাচ্চু ভাই নাজমুল বাচ্চু আপনি তো তারপরেই চলচ্চিত্র চলে এলেন হ্যাঁ আমি তো এবং আপনার প্রথম ছবি সম্ভবত কারবু কারবু ওই যে নজরুল ইসলাম সাহেবের ক্যামেরাম্যান মাহমুদ সাহেব ছিল না ওই যে বিটিভির ক্যামেরাম্যান মাহমুদ ভাই তো আমার জন্য টেলিভিশনে খুব প্রচুর নাম হলো চারিদিকে তো ওনার একটা ছবি বানাতে গেল পায়ে চলার পথ সেই পায়ে চালানোর কথা বলতে জে এম সবাই বসে একটা মিটিং কল মিটিংয়ের চা চক্র হইলো যে আজকে থেকে ওর নামটা একটা চেঞ্জ হতে পারে বলে কেমন ও এত পপুলার তো ওকে আমরা টেলি টাইটেলটা দিতে পারি মানে টেলিভিশন থেকে টেলি টেলি টাইটেলটা দিয়ে সেই থেকে আমি টেলি সামাতে হয়েছি তার মানে তার আগ পর্যন্ত আপনি আব্দুস সামাদ হিসেবে কাজ করেছেন হ্যাঁ এটা আপনি এই এই প্রসঙ্গে যে বলবো মানে আলাপ করব বলে কৌতুক অভিনেতা হওয়ার মতো চ্যালেঞ্জ এটা একটা বিশাল বিশাল চ্যালেঞ্জ যে যে সেটা কেন বলছি তার আগে এই এই উপমহাদেশে বা এই বাংলাদেশে ভারতের কোন কোন কৌতুক অভিনেতাকে আপনি খুব প্রিয় শিল্পী বলেন বা যাদের অভিনয় ভালো হ্যাঁ মানে আমাদের যে ভানু বন্ধবাতা ছিল তো ভানুদা তো আমাদের মুন্সিগঞ্জের হ্যাঁ আমাদের মুনসিগঞ্জ লোক ভানুদা জহর জোহর রায় জোহর রায় না তারপরে তুলসী চক্রবর্তী তুলসী এরা তো আমি হাসতে হাসতে পাগল হইতাম আর বিজার খানজন রই আমাকে সাংঘাতিক ওখানে রইর কথা বলতে পারি না তারপরে তো সারা পৃথিবী জুড়ে চার্লি চ্যাপলিন তার তো আলাদা আলাদা ব্যাপার আছে না সেই বন্ধুটাকে দেখতে পাইনি তো কাছে কি টেলিভি আপনার নিজস্ব বৈশিষ্ট্যটা কি মানে আপনি কোনটাকে মনে করেন যে আপনার নিজস্ব বৈশিষ্ট্য আমি যখন filme আসলাম বা টেলিভিশন আসলাম টেলিভিশন ভাবলাম যে খানজুন একরম অভিনয় করে অমুক একরকম করে আশিস কুমার একরম করে না না বাবা এই আমাকে একটু চেঞ্জ করতে হবে নতুন করে তখন আমি একটা ইংলিশকে ভাঙলাম এটা ইংরেজিকে না এই ইংরেজিকে ভেঙে ইংরেজি অনেক গান গিয়েছি অনেক গান দেখেছি তারপর টেলিভিশনে ওই যে আইএনজি ব্রাদারিং সিস্টারিং লেডি সিং এরা না এখন ওই ওইভাবে কিছুক্ষণ আমার সাথে কথা আচ্ছা আচ্ছা তো জনে মঞ্চে গেলাম বুঝছেন নি মঞ্চে যাওয়ার পরে সবাই আমাকে আমি মন্ত্রীটা দাঁড়িয়ে বললাম যে লেডিসিং সিস্টারিং অ্যান্ড ব্রাদিং এরা উত্তম সুচিত্রা সম্পর্কে মানে আপনার অনুভূতিটা একটু শুনতেছি আমার অনুভূতি হলো আমি ওনাদের দুইজনেই অভিনয় পাগল সাংঘাতিক আর বোম্বে হিন্দি সিনেমা দেখ না বোম্বে হিন্দি ছবির মধ্যে যেমন ওই ছোটবেলা যেমন দিলীপ কুমার ছবি দেখতাম তারপরে সবচেয়ে আমি যখন ছোট তখন এই দেশে একটা ছবি আসলো শশী 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 সুধীর হাতিটা পাকিস্তানের ছবি শশী বিশ্বাস করেন এই ছবিটা আমি পঁচাত্তর বার দেখছি আপনার ছবি দেখার জন্য এমন কোন দর্শককে কি আপনি পেয়েছেন যিনি পঁচাত্তর বছর না এতবার হয়তো কেউ দেখেনি অনেক লোকে বলেছে যে টেলিসাউন দেয় এই যে আপনার দিলদারালি ছবি কতবার যে দেখছি আমার মনে হয় এই যে সুজন এই আপনার মোনা না মোনা আর কি গান গাইলেন এত সুন্দর এত সু এমনি আপনি ওই প্রায় চল্লিশ ফিট উপর থেকে গানটা গাইতে গাইতে গড়িয়ে পড়লেন আমাকে কাজে হাত বললো যে টেলিভাই ইন্টারলিউক মিউজিকে যদি পাটা পিছলে দেন তাহলে কিন্তু গড়ায় পড়ে যায় আমার কোনো ভয় লাগতো অনেক কাটা কুটা আছে সেটা একদম গায়ে থেকে আমার কা হাত পা কেটে কুটে অস্থির হয়ে গেলাম আর এইসব জানি ভাই এবার আমরা আপনার উপরে মানে আপনার কর্মজীবনের উপরে নির্মিত আপনার বন্ধুরা আপনার সহপাঠীরা কে কি বলেন সেই ব্যাপারে একটা তথ্যচিত্র দেখুন রসিক লোক ছিল মানে সে দিন ইয়ে থাকে না চুপ করে থাকে না তো হাসি আর সাইড ছিল তার মনে হয়তো একটু ফ্রাস্ট্রেট ফ্রাস্ট্রেশনটা হয়তো ছবি না নায়ক যে কোনো আমাদের আসর হলেই সে হিউমার করতো বুঝছেন হ্যাঁ মানুষ হাসাতে হাসাতে একদম মেরে ফেলতো সবাইকে পেটে খিল ধরিয়ে ফেলতো এখন তো টেলিসামার বলি সবার কাছে পরিচিত অনেক হয়তো জানেনও না যে উনি একসময় ভালো ছবি আঁকতেন ভালো গান গাইতেন সামাদ আমাদের চলচ্চিত্র শিল্পকে তার অভিনয় দিয়ে যেভাবে সমৃদ্ধ করেছে ওই সময় সত্যিকার অর্থে বলতে কি ওই সময় একটা পারঙ্গম কৌতুক অভিনেতার প্রচণ্ড অভাব ছিল সেই সময় সহপাঠী অথবা অন্য ক্লাসের যেমনই হোক তাদের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর একটা কি বলবো যে এক ধরনের রিলেশনশিপ থাকতো সিনিয়র জুনিয়র এবং আমরা যারা সিনিয়র ছিলাম তাদের প্রতি তাদের এই যে জুনিয়রদের শ্রদ্ধা ভক্তি এগুলো একটা ব্যাপার ছিল সামাজ সেখানে নম্বর দিতে গেলে একশো নম্বর পাবে তার ব্রাদারিং সিস্টারিং এই কৌতুক সংলাপের সাথে যে কৌতুক ইয়াটা পরে এই ভদ্রলোকের সাথে কাজ করতে গিয়ে আমরা দেখলাম সে শুধু অভিনয় না অনেক গুণে গুণাম্বৃত এই লোকটি যে আমরা তখন নবীন শিল্পী ছিলাম সেই সময় অভিনয়ের সময় এলিসামার সাহেব কিন্তু আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আরেকটা কথা না বললেই নয় উনি কিন্তু যে জায়গায় উনি গান পরিবেশন করেন সেই জায়গার পরিবেশ কিন্তু উনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে এই জায়গাতে আমাকে কিভাবে গাইতে হবে আর কি কথা বলতে হবে কাঁদাতে অনেকেই পারে অনেকের জন্য আমরা কাঁদি তার চলে যাওয়ার পরে এই জগৎ থেকে চলে যাওয়ার পরে এই হাসি রাজা হাসির রাজার চলে যাওয়ার পরও আমরা কাঁদব এই জন্যই কাঁদব যে টেলিস আমাদের মতো এত নির্মল হাসির খোরাক কেউ আমাদের দিতে পারবে না তাকে আমরা সেই ছোটবেলায় যেরকম দেখে এসেছি আমার মা বাবা যেরকম দেখে এসেছে তাকে আমার আমার মনে হয় যে আমার ছেলে মেয়েরাও তাকে সেরকমই দেখবে কেমন লাগলো আপনার এই প্রিয় মানুষদের মুখ থেকে আপনার সম্পর্কে কথা শুনতে খুব ভালো লেগেছে অনেক দিন পরে অনেক বছর পর ওদের সঙ্গে দেখা তো আচ্ছা এই একটা কথা আমি শুধু বলবো সেটা হচ্ছে যে কৌতুকা অভিনেতা আপনি কৌতুক শিল্পী এই কাজটি তো অত্যন্ত কঠিন কাজ এই কঠিন কাজটি এই দুরহ কাজটি আপনি কিভাবে করেন ইন্ডিয়া ছবি করতে গেলাম আমি যাওয়ার পরে ওই পরিচালক আমাকে এক পাতা একটা ডায়লগ দিল তো আমি পড়লাম পড়া বললাম যে আমি বললাম যে দাদা এটা কাজ করি বলি কি আমি এটাকে চেঞ্জ করতে পারি না 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 বলি ভাব রে আমার স্ক্রিপ্টে হাত দেওয়া যাবে না সর্বনাশ এটা সেটা তো শেষে একটা শট দিল শট দেওয়ার পরে কেউই হাসল না মানে উপরে লাইট বসে আছে কিছু রঙের করে বসে আছে তা আমি বললাম দাদা কিছু নয় ফিল্ম নষ্ট হবে একটা শর্ট আমি দেই আমার মতো তো দিবেন মানে খুব একটা ইয়ে করলো আর কি তারপরে আমি শর্টটা দিলাম দেওয়ার পরে বিশ্বাস করেন যে উবতে লাইট মেটে সব হাসতে হাস নেমে পড়লো সবাই আমাকে জড়াইতে সবাই ধরে আরে দা কী করলেন কী করলেন তখন ডাইরেক্টর বলতেছে দাদা এরপর শটটা কি আপনার মতো দেবে না 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 আমাশা ও হবে না ওই আপনার মতোই দেন আপনি যেভাবে দিচ্ছেন আপনি তো ছোটোবেলা থেকে গান করেন হ্যাঁ হ্যাঁ তারপরে টেলিভিশনে গান করেছেন চলচ্চিত্রও গান করেছেন এবং চলচ্চিত্রে অসংখ্য ছবিতে আপনি প্লেব্যাক করেছেন কতগুলো ছবি হবে তারপরে চল্লিশ পঞ্চাশটা চল্লিশ পঞ্চাশটা ছবিতে আপনি প্লেব্যাক করেছেন এগুলো কি সব নিজের চরিত্রের গান না অন্য চরিত্রের জন্য আপনি গান না না যে কোন ছবিতে যদি আমি অভিনয় করি সেই ছবি যদি আমার গান থাকে তারও সেই গানটা সব আমার দি গান সেই হিসেবে সেই সুযোগে আমার গান গাও শুরু করেছি এখন শুধু এখন না ভারতও ভারত তো তোরা তো জান না যে আমি যে গায়ক নাকি ওখানে কয়েকটা ছবিতে আমি গান করেছেন প্লেব্যাক করেছেন এমনি ছবির মিউজিক কে ডিরেক্টরের কাজ করেছেন ছবির মিউজিক হইছে মনপাগলা যে ছবির প্রযোজক হ্যাঁ এই ছবিতে নিজের ছবি আমার ছবি ছবি নায়ক আমি ওই ছবি গান লিখছি আমি ওই ছবি সুর করেছি আমি সবকিছু মোটামুটি ছবি আমার তবে আমাকে আপনার সুর করা ছবিতে মানে সুর করা গানে কণ্ঠ দিয়েছেন এমন দু একজন শিল্পীর নাম বলবেন এর নায়িকার কণ্ঠে যে গান গুলি ছিল সেগুলো সব গুলি গান সাবিনী আসমি সাবিনী আর আমার কণ্ঠের গানগুলো তো আমি গিয়েছিলাম কিন্তু ওই সবাই আমার কিন্তু একটা জিনিস ভাবা দিচ্ছে চেলিসাওয়া ধাই আপনি যে কাঁদাতে পারেন এটা প্রমাণ পেয়ে গেলাম আর এই গানটা যখন আপনার গাই স্যার তো লাস্টে যখন মারা যায় তখন গানটা গিয়েছিলাম। দিলদার আলি আমার নাম খেল দেখানুই আমার কাম রাস্তায় রাস্তায় ঘুরাম কেউ দিল না দাম আমার কেউ দিল না দাম হায় এরকম করে গেছিলাম আপনার জীবনের একটা বিশেষ উল্লেখযোগ্য স্মৃতির কথা আমরা শুনতে চাই আমি অনেক দিন আগে যখন আমার বাবা অসুস্থ হয়ে গেলো আমি রাতে বেলা স্বপ্ন দেখেছিলাম যে কে যেন মাথার মধ্যে লোহার আঘাত করে আমার মাথার দুই ভাগ করে দিয়ে আসলো তখন আমি ভাবলাম যে কে জানি আমার আপন চলে যাচ্ছে পৃথিবী থেকে আমি শুটিং গেছি বিকালবেলা নাজন হতে আমি বিকালবেলা এসে দেখি যে আমাদের বাসায় সব কান্নাকাটি কী হয়েছে এই অবস্থা বাবাকে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে আসলো এক মাস ছিল এক মাস আমি একদিনের জন্য আমি বাবার কাছ থেকে বাসায় যাইনি তো যেদিন প্রথম আমাকে সবাই জোর করে বাসায় পাঠালো তো আমি বাসায় সিঁড়ি দেওয়া দোতালায় ওঠার সময় একজনকে আমাকে পিছন দিয়ে বললো সামাদ যাস নি চাচা নেই আমি ফিরে গেলাম হাসপাতালে হাসপাতাল যাওয়ার পরে তখন চিৎকার করতে করতে সকালবেলা মেডিকেলের নিচে মাটিতে গড়িয়ে আমি চিৎকার করছি এমনি সময় কতগুলি ছাত্রছাত্রী এসে আমাকে নানানভাবে নানান ট্রিটকেন্ট দিয়ে কথা বলছে তখন আমার আরও বুকটা ফেটে যাচ্ছে কান্নায় আমি তখন এসে বললাম ভাই বোনেরা আপনাদের হয়তো বাবা আছে আমার বাবা ছিল আমার বাবা আজকে মারা গেছে আপনারা আমার দিকে এমনি করে নানান কথা টিটকারি না দিলে কি না হয় তখন ছেলেগুলো আমি এসে আমাকে জড়িয়ে ধরে বলল ভাই আমরা ঠিক বুঝতে পারি যে আপনার বাবা মারা গেছে আমরা দুঃখিত তখন সেই বাবাকে নিয়ে কিছুদিন পরে আমার ভাইরা মারা গেল আব্দুল হাই আবদুল কাদির তারপর মা মারা গেল আমি তাদেরকে নিয়ে এটা গান লেখলাম একদিন কৌতুক অভিনেতার জীবনে যেন কাঁদতে নেই আমরা এবং আমাদের দর্শকরা আপনার এই গান শোনার সুযোগ নষ্ট করতে চাই না প্রিয় দর্শক আমরা আমাদের প্রিয় শিল্পী টেলিস আমাদের মুখ থেকে গানটা শুনবো এবং এই গানের মধ্যে দিয়ে শেষ হবে আমাদের আজকের অনুষ্ঠান কথায় কথায় রাত হয়ে যায় এরপরের অনুষ্ঠানে আবার আমি উপস্থিত হব আরও একজন গুণী শিল্পীকে নিয়ে শুন 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 ভাইয়া শুন রে বলি তোমরা যখন আমায় ডেকে বলো চারলি তোমরা যখন আমায় দেখে বলো চারলি শুন 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 ভাইয়া শুন রে বলি শুন 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 ভাইয়া শুন রে বলি আমার মুখ ফাটে তখন মুখ ফাটে না তোমরা যখন আমায় দেখে বলো চারলি তোমরা যখন দেখে চাই আমার বাবার কালে কাদি আমি যখন পাশে বসে চোখের জলে আমি পথে এলে সবাই ডাকে আমায় চারলেই বলে আমার মনের ব্যথা